হাই ফ্রেন্ড, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমি নিয়ে এসেছি সাউথ ইন্ডিয়ান টেস্টে নারকেলের চাটনি। এটা আমি তোমাদের সাথে নিয়ে করব, চলো করি। এটা ইডলি ধোসা সবকিছুর সঙ্গে খাওয়া যাবে সেই ভাবনা মাথায় রেখে এটা করেছি, চলো। আজকে রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা গোটা নারকেল, এটাকে আমি ভালো করে ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 6টা কাঁচা লঙ্কা, নিয়েছি আদা পরিমাণ মতো, নিয়েছি ছোলার ডাল পরিমাণ মতো, নিয়েছি কাঠবাদাম আমি কলায় ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি 2 চামচ টক দই। এই সবগুলো আমি এবার মিক্সিতে পেস্ট করে নেব। যেহেতু আমার মিক্সির বাটিটা ছোট, আমি দুবারে করব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো স্বাদ মতো অল্প একটু চিনি, দিয়ে দেবো টক দইটা। এবার আমি সবগুলো একসঙ্গে পেস্ট করব। দেখতেই পাচ্ছেন আমার এটা খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেবো, আর বাদ বাকি যে নারকেলটা আছে সেটাও আমি এভাবে করে পেস্ট করে এর সঙ্গে মিশিয়ে নেবো। সবগুলো আমি এভাবে করে বেটে নিয়েছি, না ভারী করেছি না পাতলা করেছি, চাটনিটা এরকমই হলে ভালো হয়। এতে তড়কা লাগানোর জন্য আমি নিয়েছি কিছু কারি পাতা, সর্ষে, 4টে শুকনো লঙ্কা, একটু হিং, আর নিয়েছি একটু কলাইয়ের ডাল। এটাকে আমি এখন তড়কা লাগাব। তেল গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দেবো, দিয়ে দেবো সর্ষেটা, গ্যাসটা আমি কমিয়েই রাখবো, দিয়ে দেবো ডালটা। আমার ফোড়নটা হয়ে গেছে, এইবার আমি এটা বাটারটার মধ্যে দিয়ে দেবো ফোড়ন। আমার চাটনিটা একদম রেডি। এটা ধোসা ইডলি এইসবের সঙ্গে খেতে খুবই টেস্টি, খুব দারুণ। এটা আপনি 10-12 দিন ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।